মা গঙ্গা। গঙ্গা হলো পূর্ণদায়িনী, এটা আমরা সকলেই জানি। তাই আমরা সকলেই গঙ্গা স্নান করে থাকি পূর্ণ লাভের আশায়। আবার বাঙালি সমস্ত পুজোতে গঙ্গা জল, গঙ্গা মাটি অবশ্যই প্রয়োজনীয়। আর কিছু বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় করা যায়। তাই আজ আমরা নিয়ে যাব আপনাদের উদ্ধারণপুরের সেই গঙ্গার ঘাটে। অবশেষে এসে পৌঁছালাম উদ্ধারণপুরের ঘাটে। ঘাটের পাশেই শ্মশান। এখানকার বাতাসে মাংস আর সিঁথিপোড়ার গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ পাওয়া যায় না। মানুষ মারা যাওয়ার পর এই ঘাটে আসে একটু নির্বিঘ্নে শান্তিতে গঙ্গার পাশে চিতায় ওঠার জন্য। দুনিয়ার সর্বত্র দিনের শেষে নামে রাত, আর রাতের পিছু পিছু আসে দিন। উদ্ধারণপুরের ঘাটেও সেই নিয়মের ব্যতিক্রম হয় না। উদ্ধারণপুরের ঘাট হচ্ছে এমন এক স্থান যেখানে নানা রকম মানুষের ভিড় দেখা যায়। তবে এখন চৈত্র মাস, শিবের গাজন উপলক্ষে ভক্তদের গঙ্গা স্নানের বেশ ভিড় দেখা যাচ্ছে। তবে চৈত্র মাসে শিবের গাজন উপলক্ষে বিভিন্ন বয়সের মানুষ সন্ন্যাসী হয়ে বিভিন্ন শিব মন্দিরে পুজো দেন। এখন মহিলাদেরও এই গাজন উপলক্ষে সন্ন্যাস ব্রত পালন করতে দেখা যাচ্ছে। শিবের মন্দিরে শিবের নামে সন্ন্যাসী হয়ে শিবের ব্রত শুরু করেন বহু মানুষ। কেউ 30 দিন, কেউ 15 দিন, কেউ 5 দিন, আবার কেউ 3 দিনের জন্য এই সন্ন্যাসী ব্রত পালন করেন। যারা এই ব্রত পালন করেন তাদের প্রতিটি মন্দিরের মূল সন্ন্যাসী উত্তরীয় পরিয়ে দেন, এবং নিয়ম রক্ষায় এই কদিন তাদের বাসন্তী রঙের বস্ত্র বা লাল রঙের বস্ত্র পরিধান করতে দেখা যায়। তাদের গলায় থাকে রুদ্রাক্ষের মালা, হাতে বেতের লাঠি। এইসব সন্ন্যাসীরা সারাদিন শিবলিঙ্গের নামে নির্জলা উপোস করেন এবং সকাল সন্ধ্যায় শিবলিঙ্গের মাথায় জল ঢালেন ফুল বেলপাতা দিয়ে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে।